Newsbeat Media and Royce Taekwondo Academy present Newsbeat Doshobujha Sanman 2022 posters. দশপূজা শারদ সম্মানের এই যে অনুষ্ঠানে এসে শিবের রোল করছি, এটা আমার সত্যি অত্যন্ত খুব ভালো লাগছে। এবং ভারতীয় সংস্কৃতি তথা এই বঙ্গের সংস্কৃতি, মা দুর্গাকে নিয়ে, শিবকে নিয়ে যে কাহিনী, এবং এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এবং গোটা পৃথিবীতে যে একটা আলোড়ন আছে এবং মানে মানুষের মধ্যে ইম্প্যাক্ট আছে, সেটা একটা খুব বড় জিনিস। খুব ভালো লাগলো এদের এই প্রয়াসকে, শুভেচ্ছা জানাই, তারা আরও ভালো হোক। নমস্কার, আমার নাম সংযুক্তা। আমি নিউজবিট মিডিয়ার সাথে প্রথমবার দুর্গার থিমের উপরে কাজ করেছি। আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সাজও দেখেই বুঝতে পারছেন যে এটা দুর্গা মাকে ডেডিকেট করা, তো ডেফিনেটলি আমার মধ্যে সেই অতটাও তো না, কিন্তু আমি চেষ্টা করেছি যে মায়ের সেই রূপটাকে নিয়ে আসার, কখনো রুদ্রমূর্তি হিসেবে, কখনো ঘরের মেয়ে হিসেবে। তো আমার কাজ করে খুব ভালো লাগছে। আর আমার এই সুন্দর যে মেকওভারটা দেখছেন, এটার পেছনে বৈশাখী দি আর পিউ, আমি ভুলে যাচ্ছি নামটা, ওদের দুজনের এত সুন্দর, আমি মানে এটা দেখে আমি ভুলেই যাচ্ছি, কিন্তু ওরা দুজনে দারুণ কাজ করেছে। আর এত সুন্দর মেকওভারটা না দিলে হয়তো মেবি আমি সেই এনার্জিটা নিয়ে আসতে পারতাম না। তো আমার খুব ভালো লেগেছে, সবাই খুব সাপোর্টিভ, প্রচুর কোঅপারেট করেছে আমাকে। আর আশা করবো যে কাজটা যখন আপনারাও দেখবেন, তো ডেফিনেটলি আপনাদের সকলের খুব ভালো লাগবে। অ্যান্ড তো আমি যার কথা বলছিলাম আমার মেকওভারের ব্যাপারে, তারা হচ্ছে এই দুজন। তো বলো,
বৈশাখীজি। হাই, আমি বৈশাখী। আর আমি পিউ। বলো আমাকে সাজিয়ে কিরকম বলবো বলতে, হ্যাঁ মানে এইভাবে কোনোদিনও দুর্গা তো সাজাইনি কাউকে, তো হঠাৎ করে কুনালদা একদিন বললো দুর্গা সাজাতে হবে, তো একটু টেন্স লাগছিল যে কিভাবে কি করব না করব। তবে এরকম একটা জায়গার সাথে যুক্ত হতে পারে সত্যিই খুব ভালো লাগছে, এত বড় জায়গায়। তো ওকে তো ও খুব হেল্প করেছে, আর পিউ ছাড়া সত্যি আজকে মানে মেকওভারটা কমপ্লিট হতো না। আমি ভাবছি যে একা কিভাবে কমপ্লিট করব, বললো হ্যাঁ ঠিক আছে তোমার কোনো চাপ নেই, চলো একসাথে যা হবে একসাথে সাজাবো। বলার আছে যে আমার অনেক বড় চুল, তো এত সুন্দর যে হেয়ারটা করেছে, স্পেশালি অল ক্রেডিট গোজ টু হার। থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে দুজনের সাথে কাজ করে, আর পিপল আর অসাম, গ্রেট। কিছু বলবে? আর কিছু বলার নেই। নমস্কার, আমি অতনু পাল, টিম থার্ড আয়ের একজন সদস্য বা কাণ্ডারি বলতে পারেন। আজকে এসেছি নিউজ বিটের একটা পুজোর শ্যুটে। এবারে তো পুজো একটু অন্যরকমভাবে এসছে, হেরিটেজ ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পর কলকাতার দুর্গাপুজোর এবছর হচ্ছে প্রথম বছর, তার ফলে উন্মাদনা খুব বেশি, উদ্দীপনা বেশি, করোনা যাই যাই করছে, থেকে গেলেও যেটা আসছে খুব মানে মারাত্মকভাবে কিছু আসবে না বলেই মনে হয়। তার ফলে এবারে দুর্গাপুজো সত্যি অর্থে একদম খুব মানে আনন্দের এবং আন্তর্জাতিক, এ ব্যাপারে বলতে কোনো বাধা নেই। কলকাতার দুর্গাপুজোকে উৎসাহিত করার জন্য ওদের যেসব বিভিন্ন পরিকল্পনা আছে, তার হোর্ডিং, ফ্লেক্স, ওদের নিজেদের ওয়েবসাইট, যে পত্রপত্রিকা আছে ওদের তিনটে ভাষায়, সবেতে একটু দুর্গাপুজোকে অন্যরকমভাবে সেলিব্রেট করবে। আমরা ঠিক করলাম এমনভাবে একটা চিত্রভাষা পাই, তৈরি করি, যেটা সারা পৃথিবীর কোনো প্রান্তে গেলে সেখানে ভাষা কোনো অন্তরায় নয়, যেখানে শিল্পের মাধ্যমে মানে আমাদের যেটা বলা হয় আমরা করি ফটোগ্রাফি, ফাইন আর্টের মূল তিনটে স্তম্ভ স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফ তার আমরা অন্তর্গত, যে এই চিত্রভাষাটা অনেকে জানেন, চিত্রভাষা দিয়ে যাব। তারা বিদেশিরা অনেকে রাজা রবি বর্মার কাজ দেখেছেন, হেমেন মজুমদার দেখেছেন, কালীঘাটের পট দেখেছেন, কলকাতার দুর্গার প্রচুর ছবি দেখেছেন, তার হয়তো ভেতরের সব কিছু পৌরাণিক বা অন্যান্য কথাবার্তা না জানলেও ছবিটা এমনভাবে শ্যুট করা হোক যাতে দেখলে মানে বাংলা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা বুঝতে পারবেন যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো এসে গেল, যখন দুর্গাপুজো চলবে সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তার পাশাপাশি বিদেশের বহু দেশ ওইটা দেখে চিত্রকলার সঙ্গে রিলেট করে বুঝতে পারবে যে এই যে ইউনেস্কোর হেরিটেজ তকমাটা পাওয়া, এর সঙ্গে শুধুই একটা উৎসব, শুধুই একটা পুজো নয়, শিল্পের একটা বিশাল বড় অঙ্গনে এই কাজটা হচ্ছে। সেই জায়গা থেকে আজকের আমাদের এই আজকের শ্যুটিংটা, এবং এটা টোটালটা করছি আমি, কাণ্ডারি ঠিক আছে কিন্তু টিম থার্ড আই বলতে যা বোঝায়, এদের অধিকাংশ জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি আছে এবং প্রচুর তরুণ, তাদের পত্র পত্রিকা, ওয়েবসাইটের বিভিন্ন প্রতিযোগিতা, আপনার বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওরা বহু পুরস্কারে পুরস্কৃত বা তাদের ছবি গৃহীত, এমনভাবে তৈরি করা হয়েছে তাতে যেন এরাও প্রায় আজকে আমরা 20-25 জন ফটোগ্রাফার একসঙ্গে বিভিন্নভাবে, মানে এটাও খুব অভিনব, কোনো ফটো শ্যুট হচ্ছে, 25 জন ফটোগ্রাফার 25টা অ্যাঙ্গেলে, 25 রকম লেন্স, 25 রকম ক্যামেরা, ভুল বললাম, অন্তত তিনটে করে ক্যামেরা থাকলে 75 রকম ক্যামেরা এবং ততোধিক কম্পোজিশনে আজকে এই ছবিগুলো শ্যুট করা হলো। যখন এইটা প্রচারের আলোয় আসবে আমার মনে হয় শুধু হোর্ডিং দেখবেন না, একটা দেখবেন কলকাতা যেন চলমান ফটোগ্রাফি এক্সিবিশন, এই হেরিটেজকে কেন্দ্র করে ইউনেস্কোর আমাদের তরফ থেকে এটা প্রণতি রইল, এইটুকুনি। আর নিউজ টুডের সমস্ত দর্শককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, সবাই ভালো থাকবেন।